সো নিগমানন্দ পরমহংস তুমি ব্রহ্মের পূর্ণ অংশ জীবকে দাও তুমি ব্রহ্মবিদ্যা জীবকে দাও তুমি ব্রহ্মবিদ্যা ভব ব্যাধি করুণাশ তোমার শরণে শরণাগতের তোমার শরণে শরণাগতের পুরে যে অভিলাষ প্রভু পুরে যে শরণাগতের তোমার শরণ
চরণে শরণাগতের পুরে যে অভিলাষ প্রভু পুরে যে অভিলাষ নিগমানন্দ পরম হংস তুমি ব্রহ্মের পূর্ণ অংশ তুমি ব্রহ্মের পূর্ণ অংশ বাংলার 1287 সাল নদিয়া জেলার মিহিরপুর মহকুমাকে দ্বিধা বিভক্ত করিয়া ভৈরব নদ প্রবাহিত। কিছুকাল পূর্বে এ নদের সাধু জল স্বাস্থ্যকর ছিল, এখন নানা কারণে এই নদ মরিয়া বুঝিয়া যাওয়ায় ইহার তীরবর্তী গ্রামগুলি ম্যালেরিয়ার মিলনকেতন হইয়াছে। ভৈরব নদীর উত্তর তীরে নীলকুঠি আর দক্ষিণ তীরে ঘন সন্নিবিষ্ট বৃক্ষরাজের অন্তরালে কুতবপুর নামে এই পল্লী অবস্থিত। এই কুতবপুর পল্লীতে ভুবনমোহন চট্টোপাধ্যায় নামে এক ভক্তিপরায়ণ নিষ্ঠাবান ব্রাহ্মণ কয়েক ঘর জ্ঞাতির সহিত বসবাস করে। তাঁর স্ত্রী মানিক সুন্দরী দেবী, স্বামী ভুবনমোহন চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী মানিক সুন্দরী দেবী নিজ বংশ রক্ষার্থে পুত্র সন্তান লাভের আকাঙ্ক্ষায় দেবীর আরাধনায় মগ্ন। या देवी सर्वभूतेषु विष्णुमायाति सद्विदा नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनाभिधीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै कुलदेवी मंगलचंडी কত কেঁদেছি তোর কাছে, চোখের জলে চরণ হয়েছে, তবু কি তোর দয়া হয় না? এই পুত্রহীনাকে একটা পুত্র দে মা, নইলে যে বংশরক্ষা হবে না। বংশরক্ষার চিন্তায় আমার স্বামী হতাশ হয়ে পড়েছে। দয়া কর মা, একবার কৃপা কর। যার জন্য তুমি এমন হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে এলে? তবে তবে বলি শোনো মানিক বউ, রাধাকান্তপুরে যাবো বলে ভৈরব নদীর তীর ধরে হাঁটছিলাম, কিন্তু কিন্তু হঠাৎ শুনেছি তারা খসা দেখলে বুঝতে হবে নিশ্চয় কোনো অমঙ্গল ঘটছে। মঙ্গলময়ী মা তো আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের আর এমন কি অমঙ্গল ঘটবে? হ্যাঁ, তা যা বলেছ। আমার শরীরটি এরকম অস্থির অস্থির করছে কেন? কি হচ্ছে মানিক গো? আর সারা শরীরটা জ্বালা জ্বালা করছে মানিক বউ। আমার ধরো মানিক বউ, আমি আর দাঁড়াতে পারছি না মানিক বউ, আমাকে আমাকে একটু ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দাও। চল চল মানিক বউ।
বসছি মানে একটু এখানে বসো, এখানে বসো। আস্তে 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 আস্তে, তবে কি তবে কি এখনই কোনো অমঙ্গল ঘটবে? মঙ্গলময় মা মঙ্গলচণ্ডী দয়া করো মা, মঙ্গলচণ্ডী দয়া করো মা, দয়া করো, দয়া করো মা, দয়া করো। অনেক রাত হলো, তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ সেই ভালো, তুমি বরং আমার কোলে মাথা দিয়ে শো, আমি তোমার মাথাটা আস্তে আস্তে হাত দিয়ে দিই। চাটুর্যে বইয়ের আবার বাচ্চা হবে, তুই কি করে জানলি? এই তো ঘাটে আসার পথে পিসিমার মুখে শুনলাম। যাক বাবা, এবার ঠাকুর ঠাকুর করে ছেলে হলেই ভালো, ভুবনের শ্বশুরকুল আর পিতৃকুল দুই রক্ষা পাবে। দেখো এবার ছেলেই হবে, চ্যাটার্জি বোন ছেলে পাওয়ার জন্য যা ঠাকুরের কাছে মানত করেছে। হ্যাঁ, যা ব্রত করেছে সাক্ষাৎ অন্নপূর্ণা। লোকে বলে যে ওই বাড়ি থেকে গেলে কেউ শুধু হাতে ফেরে না, এক মুঠো অন্ন মিলবে। এমনও অনেক দিন হয়েছে নিজের খাবার অন্নকে দিয়ে দিয়েছে, নিজে মুড়ি বাতাসা খেয়ে আবার না খেয়েও দিন কাটিয়েছে। তা চাটুর্যবাবু কি কুতুবপুরেই থাকবে? না না, রাধাকান্তপুরে মা বোনেদের কাছেই থাকবে। এই তো রাধাকান্তপুরে। কেন গো, ভুবনের বাড়িতে পুজো আছে বুঝি? আরে না না, এখন এই অবস্থায় ওখানেই থাকি, আমি বরং মাঝে মধ্যে গিয়ে দেখে আসবো। হ্যাঁ সেই ভালো, তোমার শাশুড়ি মাও তো খুব খুশি হবে। সেটাই তো এখন বক্সা, হ্যাঁ গো হ্যাঁ, তিন বিধবা এখন একমাত্র আশার আলো হচ্ছে এই। সাবধানে যেও, কেমন?
হয়েছে রে, আমার মেয়ের ছেলে হয়েছে। আহা, কতদিন পর নদিয়া এলো নদের চাঁদ। সতী মাতার কোলে এমন নিমাই এসেছিল, প্রেমের কাঙাল, প্রেমের ঠাকুর নিমাই। ওরে ওরে, তোরা সাত বাজা, উলু দে উলু দে, তাড়াতাড়ি উলু দে। ঝুলন পূর্ণিমায় আকাশ থেকে চাঁদ নেমেছে ঘরে রাঙিনায়, ঝুলন পূর্ণিমায় আকাশ থেকে চাঁদ নেমেছে ঘরে রাঙিনায়, এক দেব শিশুর জন্ম হলো মাটিরে ধরায়, এক দেব শিশুর জন্ম হলো মাটিরে ধরায়। ঝুলন পূর্ণিমায় আকাশ থেকে চাঁদ নেমেছে ঘরে রাঙিনায়, ঝুলন পূর্ণিমায়। চাঁদ নয় শত চাঁদের মায়াবী আলো, অপার্থিব মহাজ্যোতি আজকে ছড়ালো, এক চাঁদ নয় শত চাঁদের মায়াবী আলো, অপার্থিব মহাজ্যোতি আজকে ছড়ালো, সোনা মুখের অমূল হাসি ভুবনকে ভোলায়, মুখের অমূল হাসি ভুবনকে ভোলায়। ঝুলন পূর্ণিমায় আকাশ থেকে চাঁদ নেমেছে ঘরে রাঙিনায়, ঝুলন পূর্ণিমায়। ধর্ম প্রাণ নিয়ম নিষ্ঠ যে পিতা মাতা, সেই সাধকের সাধন গৃহে আসেন বিধাতা, ধর্ম প্রাণ নিয়ম নিষ্ঠ যে পিতা মাতা, সেই সাধকের সাধন গৃহে আসেন বিধাতা, স্বর্গে যত দেব দেবী বন্দনা গীত গায়, স্বর্গে যত দেব দেবী বন্দনা গীত গায়। ঝুলন পূর্ণিমায় আকাশ থেকে চাঁদ নেমেছে ঘরে রাঙিনায়, ঝুলন পূর্ণিমায় আকাশ থেকে চাঁদ নেমেছে ঘরে রাঙিনায়, এক দেব শিশুর জন্ম হলো মাটিরে ধরায়, এক দেব শিশুর জন্ম হলো মাটিরে ধরায়। ঝুলন পূর্ণিমায় আকাশ থেকে চাঁদ নেমেছে ঘরে রাঙিনায়, ঝুলন পূর্ণিমায়, ঝুলন পূর্ণিমায়, ঝুলন পূর্ণিমায়। ঠিক বলেছো ভাই, ঠিক বলেছো। এই ভুবনের ছেলেটা এত ফুটফুটে দেখতে হয়েছে, যেন দেখলে মনে হয় নদীর নিমাই। আরে দেখতে হবেই না বা কেন, জন্মেছে কোন দিন? ঝুলন পূর্ণিমায়। তার উপর বৃহস্পতিবার, সাক্ষাৎ ভগবান, জন্ম নিয়েছে ভুবনের ঘরে। হ্যাঁ, এই আমাদের গ্রামে ওই রকম মিষ্টিবান ব্রাহ্মণ খুব কমই আছে।
সাত রাজার মানি কামার দোল খে যায়,
কি গরম পড়েছে। বৌঠান একটু জল দেবে? আসছি। বাড়িতে একা বসে কি ভাবছো? ভাবনার কি আর শেষ আছে ভাই যুধিষ্ঠির? এখন যত ভাবনা সব তো নলিনীকে নিয়ে। তা নলিনী আবার কি করলো? বৌঠান নলিনীকে দেখতে পাচ্ছি না তো। ওকে আর এখন বাড়ি থাকে ঠাকুর পো, দেখুন পাড়ায় কোন ছেলেদের সঙ্গে গিয়ে দৌড়াত্ম করে বেড়াচ্ছে। আরে শুধু কি আর দৌড়াত্ম, ওর বয়সী ছেলেদের উপর সর্দারি করে বেড়াচ্ছে। আজগুবি যত সব গল্প বানিয়ে বলা, নিত্য নতুন খেলা বের করা। ছ বছরে নলিনী আবার পাড়ার ছেলেদের সর্দার হয়েছে? হেসো না যুধিষ্ঠির, হেসো না। ওর কথাবার্তা, ওর আচার ব্যবহার, ওর চোখে মুখে কিছুটা অস্বাভাবিকতা আর দশটা ওর বয়সী বাচ্চার মতো নয়। ছোট বয়সেও একটু আধটু সবাই থাকে, বড় হলে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আমাদের নলিনীকে তো সবাই ভালোবাসে। হ্যাঁ এটা তুমি ঠিক বলেছো বৌঠান, একদিন নলিনীকে দেখতে না পেলে না মনটা যেন কেমন কেমন করে। ভুবন আছো নাকি ভুবন? এই যে এই যে তোমার ছেলের কাণ্ড দেখেছো। কি করলো আমার নলিনী? কি করেনি, ওই যে হরিবদ ছেলের সঙ্গে ঝগড়া থেকে মারপিট পর্যন্ত। শাসন করো ভুবন, শাসন করো, নাহলে তোমার ছেলে উচ্ছন্ন হয়ে যাবে। দেখলে যুধিষ্ঠির আমার কথাটা মিললো? কি রে নলিনী, তুই কি সত্যিই মেরেছিস? না তো মা, আমি আমি তো মারামারি করিনি, ও বুঝতে পারছিল না তাই ওকে বোঝাচ্ছিল। পাড়াল সব লোক কি আমার নলিনীরই দোষ দেখে? চল বাবা খেয়ে নিবি, চল। বুঝলে যুধিষ্ঠির, এই ছেলের ভবিষ্যৎ নিয়ে আমি বড়ই চিন্তিত। ঠাকুরের কাছে মানত করে তবে ওকে পাওয়া, কিন্তু কিন্তু কি যে হবে। সব ঠিক হয়ে যাবে, এই বয়সে আমরাও তো এরকম ছিলাম। তা অবশ্য ঠিক, কিন্তু ভাবজি ভাবজি ওকে নিয়ে একবার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের সঙ্গে দেখা করি। জয় শ্রী রামকৃষ্ণ, জয়। ছেলেটাকে নিয়ে আর পারলুম না, এর নালিশ ওর নালিশ, পাড়া প্রতিবেশীদের নালিশ শুনতে শুনতে এবারে অতিষ্ঠ হয়ে পড়লাম। আজ আসুক। এসেছি মা। তা হ্যাঁ রে, বেলা গড়িয়ে সন্ধে হয়ে গেল, বাড়ি ফেরার কথা বুঝি মনে থাকে না? না না মানে? তা হ্যাঁ রে, তোর জ্বালায় কি আমি জ্বলে পুড়ে মরবো নাকি? জ্বলবে, নিশ্চয়ই জ্বলবে। জ্বলবো? হ্যাঁ, ছেলে চাইলে জ্বলতে হবে না। খুব পাকা পাকা কথা বলতে শিখেছিস তো দেখছি। তা হ্যাঁ রে, আজও কি ঘোষেদের বাগান থেকে পেয়ারা চুরি করতে গেছিলিস? চুরি করিনি তো, গাছে চড়ে পেয়ারা পেড়েছি। ওদের গাছের পেয়ারা গুলো
পেকে গাছের তলায় পড়ে যাচ্ছে, তবু ওরা কাউকে একটা পেয়ারা দেয় না। পচে গোবর হয়ে যাক, তাতে তোর কি? এই শেষবারের মতো বলে দিচ্ছি তোকে, খবরদার আর কারো বাগানে যাবে তুই পেয়ারা চুরি করতে। আজকে আবার নতুন কি ঘটলো? রোজ যা হয়, পাড়া প্রতিবেশীদের নালিশ শুনতে শুনতে আমি একেবারে শেষ হয়ে গেলাম। না, এভাবে তো আর পারা যায় না, ছেলে বড় হচ্ছে, কি যে করি। তোমাকে একটা কথা বলবো? কি বলো? নলিনীকে বরং আমার মায়ের কাছে রেখে আসি। ওখানে আমার বোন কৃষ্ণমোহিনী তো বলেই ছিল যে ওর পড়াশোনার বয়স হলে ওকে যেন আমরা ওখানে গিয়ে রেখে আসি, আর নলিনীর পড়াশোনার দায়িত্ব ওই নেবে। এটা তুমি একদম ঠিক কথা বলেছো তো মানিকবু। আমি কালি ওকে দিয়াপুর মিডল ইংলিশ স্কুলে ভর্তি করে দিই, মামার বাড়িতে থেকে মাসি ও দিদিমার কাছেই পড়াশোনাটা করুক। তাই বেশ। মিথিলায় হইল যদি লক্ষ্মীর উৎপত্তি, অযোধ্যায় জন্ম নিতে যায় লক্ষ্মীপতি, দশরথ যজ্ঞ করে এক বৎসর, যজ্ঞস্থলে আসি দেখা দিলেন শ্রীধর, শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ কলা, কিরীটে কুন্তল কর্ণহৃদে গিরিমালা, এরূপে আসি দেখা দিলেন নারায়ণ, কেবল দেখি ন ঋষি শঙ্খ তপবন। আচ্ছা দিদিমা, মূল ঋষিরা কি যজ্ঞের মাধ্যমে সব করতে পারে? শোনো ছেলে, ঋষিরা তো তপস্যা করে সবই করতে পারে। এই যে এখানে বলেছে যে দশরথ যজ্ঞ করে এক বৎসর, যজ্ঞস্থলে আসি দেখা দিলেন শ্রীধর, এটা কি করে হতে পারে? ঋষিরা তো দেবতা, তারা যজ্ঞ করে সব কিছুই করতে পারে। এইসব বিদ্ঘুটে ব্যাপার আমার কিছুতেই মাথায় ঢুকছে না। এই যেমন রামায়ণে ঋষি শঙ্খমণি হরিণের পেটে, আর মহাভারতে দ্রোণাচার্য কলসিতে, সে কি আবার হয়? ওসব ভগবানের লীলা, ভগবানের লীলা বোঝার মতো ক্ষমতা কি সাধারণ মানুষের আছে? তবে আমিও কেন কলসিতে বা হরিণের পেটে না হয় মায়ের পেটে জন্মালাম? ওরে ও গোলাপ সুন্দরী, তোর বোন পর কথা শোন। নলিনী যথাসব আজগুবি কথা। এতে আবার রাজগুবির কি হলো? কি হলো মানিক, আবার রেগে গেল কেন? দেখো না মাসি, আমি কেন কলসিতে না হয় মায়ের পেটে জন্মলাম সেটাই জানতে চাইছি। পাকা ছেলে, সব কিছু জানিস আর এটা জানিস না? জানলে কি তোমাদের জিজ্ঞেস করতাম নাকি? ছেলে আমার রেগে বেরিয়ে গেল, ওকে তো একটু বুঝিয়ে বলতে পারতে। কৃষ্ণময়নি গেল এবার ওকে মানাতে, তবে নলিনী আমার ভারী পয়মন্ত, যবে থেকে ও এসেছে কোনো কাজেই লোকসান হয়নি, যাতে হাত দিয়েছি সবেতেই সুফল পেয়েছি। এই নাও ওই দেটা পড়ে নাও। ও মা, এটা আবার কোথায় পেলে? আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি এটা বিছানায় গড়াগড়ি খাচ্ছে। দেখেছো, নিশ্চয়ই কাল সন্ধেবেলা তোমার বাড়িতে পড়তে পড়তে যখন ঘুমিয়ে পড়ি তখনই মনে হয় পৈতেটা খুলে পড়ে গিয়েছিল। তোমার ভয় করে না? কেন ভয় করতে যাবে কেন? কোনো বামুন সন্তানের যখন তখন কাঁদ থেকে পৈতে পড়ে যায়, দিদিমা মাসিরা শুনলে কি ভাববে বলতো? আর আমি তো ইচ্ছা করে ফেলিনি, পড়ে গেছে, আর পৈতে ছিল না যখন তখন কি আমি বামুন ছিলাম না? কি জানো সতীশ, এসব কথা শুনে আমার কেমন খটকা লাগে। উপনয়নের সময় অত কারুর কথায় কান্না দিয়ে কই তাড়াতাড়ি তো সাত পা চলে গিয়েছিলাম, তাতে তো কিছু হয়নি। তবে পৈতে হওয়ার পর একটা ব্যাপার আমার খুব মজাই লাগে, যারা বামুন নয় তারা পথে ঘাটে যখন তখন বুড়ো বুড়ি আমাকে দেখলে প্রণাম করে। হ্যাঁ সতীশ, তবে আমি এখন বাড়ি যাচ্ছি। আচ্ছা, কালকে দেখা হবে। না ভাই, কাল তো স্কুল বন্ধ, তাই মায়ের কাছে যেতে হবে। এখন চলি, কেমন?
ঠিক বলেছো ভাই, ঠিক বলেছো। ও ভুবন, শোনো 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 শোনো, কোথায় যাওয়া হচ্ছে? এই যে একটু হাটে যাচ্ছিলাম নলেন গুড় কিনতে, নলিনী আজ এসেছে, ও পায়েস খেতে খুব ভালোবাসে। তা নলিনী কি এবার থেকে এখানেই থাকবে নাকি? না না, ও মামার বাড়িতে আবার ফিরে যাবে। কেন বলুন তো? না মানে মামার বাড়ির আদরের ছেলেটা একেবারে উচ্ছন্নে গেছে। বাপের শাসন না থাকলে কি মানুষ হয় ছেলে ফুলে? এখন আবার পাড়ার বুড়ো বুড়ো মানুষদের নিয়ে এই ছড়া লেখা ধরেছে। এখন আবার পাড়ার এই বড় ছেলেদের সঙ্গে ষড়যন্ত্র করে এই রাতে যাত্রা দেখাও ধরেছে। নলিনী আমার পড়াশোনায় ভালো ঠিকই, তবু ওকে নিয়ে আমার বড় চিন্তা যুধিষ্ঠির। কালও তো গ্রামের সবাই ওর নামে নালিশ করলো। তুমি এত চিন্তা করো কেন দাদা? ওর আচরণে সবসময় একটা অস্বাভাবিকতা আমাকে বড় ভাবিয়ে তুলেছে যুধিষ্ঠির। মনে পড়ে সেই চণ্ডী মণ্ডপের কথা। তখন নলিনীর কত বয়স হবে? বড় জোর 8 কি 9। জেঠিমার কথা মতো চণ্ডী মণ্ডপে প্রদীপ দিতে গিয়ে কপাল ভালো, আজ মা তোকে সাক্ষাৎ দর্শন দিয়েছে। জগতের মা, আমাদের সকলের মা। যখন কোনো বিপদে পড়বি তখন উনি তোর শিওরে বসে তোকে রক্ষা করবেন। বড় হ তখন বুঝবি মা মঙ্গলচণ্ডীর কি অপার করুণা। ডাক বাবা মাকে, ডাক মা, মা গো মা মঙ্গলচণ্ডী মা। শুধু দেবী দর্শন নয়, খেলার সময় আপন মনে একা বসে থাকতে থাকতে নলিনী দেখে সারা দুনিয়া যেন আলোয় আলো হয়ে গেছে, আর নলিনী যেন নিমেষে মাটি থেকে উদাও হয়ে যাচ্ছে। সে ঘটনা ভোলার কথা দাদা, মনে পড়ে? একদিন গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি ঘরটা চাঁদের আলোয় কেমন ভরে গেছে। তাই তো বড় ভয় হয়, বড় ভয় হয় যুধিষ্ঠির। এখনো তো প্রায় স্বপ্নে দেখে কে যেন ওকে ডাকে। নলিনী চলে তার পেছন পেছন, গিয়ে দেখে মেঘে ঢাকা জ্যোৎস্নার মতো আলো, সেই আলোর মধ্যে বিরাট একটা দিঘি, দিঘির মধ্যে বড় একটা পদ্ম। যে ডাকে সে যেন পদ্মের উপর দাঁড়িয়ে, নলিনীর সঙ্গে যেন তার একটা অদৃশ্য সুতোয় বাঁধা আছে। পদ্মটি নলিনীকে নিয়ে ভাসতে থাকে, ভাসতে ভাসতে অনেক উঁচুতে উঠে যায়। তারপর হঠাৎ সুতোটা ছিঁড়ে যায়, আর তখন
তখন নলিনী সেই 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 ছেঁড়া ঘুড়ির মতো, সেই সুতো ছেঁড়া ঘুড়ির মতো ঘুরতে ঘুরতে নিচে, বহু নিচে পড়ে যায়। সে তো বটেই, সে তো বটেই। নলিনী আমাদের সাধারণ ছেলে নয় দাদা। ওকে ওকে দেখার জন্য, ওকে দেখার জন্য মা চণ্ডী আছে। জয় মা চণ্ডী, 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 জয় মা চণ্ডী। আর যদি তোর মা বেঁচে থাকতেন তবে কতই না খুশি হতো। দাদা তুই কি এখন এখানেই থাকবি? হ্যাঁ রে ভাই তারাপদ। ঠাকুমা অনেকদিন পর দাদা এলি, তাও আবার পাঁচ দিন। এবার ভালো করে রান্না করো তো দেখি। সে তো করবই, আমাদের নলিনী পাঁচ দিয়ে এসেছে, আজ তো একটু ভালো মন্দ রান্না করতেই হবে। তাহলে এবার আমি যাই। দাদা তুই যাবি না? তোরা যা, আমি একটু ঘুরে আসি। এই তো এলি, আবার কোথায় চললি? কাকু আমি একটু বন্ধুদের সঙ্গে দেখা করে আসি। কি দাদা আজকের এই আনন্দের দিনে তোমার চোখে জল? আজকের দিনে তোমার বউঠানের কথাটা বড় বেশি করে মনে পড়ছে যুধিষ্ঠির। ও সময় সে চলে গেল, আর যদি সে বেঁচে থাকতো তবে কতই না আনন্দ পেত। বঙ্কিমবাবু অর্থাৎ দাদা ঠাকুরও আমাদের ছেড়ে চলে গেলেন। আর পুরনো দিনের কথা ভেবে কষ্ট পেয়ে লাভ কি দাদা? এর থেকে বরং ঘরে একটা বৌমা নিয়ে এসো, নলিনীর বিয়ে দাও। ঠিক বলেছ, ওর মায়ের দেখে রাখা শ্রী বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের মেয়ের খবরটা নিয়ে। সে মেয়ে এখন থাকে কোথায় দাদা? শুনেছি পালি শহরে ও ঠাকুরমার কাছে থাকে। হ্যাঁ দাদা হ্যাঁ, মনে নেই। আমার নলিনীর কুষ্ঠিটা একটু দেখে দেবেন শ্যামাচরণ বাবু। দাও, একটু ভালো করে যদি দেখে দেন। দেবতার চক্রে এ শিশুর জন্ম, অল্প বয়সেই ভালো বিবাহ আছে, কিন্তু 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 কি শ্যামাচরণ বাবু? যদি এ ছেলে গৃহে থাকে
তাহলেই রাজা হবে। আর যদি এ ছেলে গৃহ ত্যাগ করে সন্ন্যাস কুলে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। না যুধিষ্ঠির, না, এবার আমি খোঁজ খবর নিতে শুরু করবই। মানি না মন মন সমস্ত শাস্ত্রের নিয়ম, এক শ্রেণী অবস্থাপন্ন মহিলা তাদের নিজেদের স্বার্থ বজায় রাখতে সমাজের মুখ্য অশিক্ষিত নিচু জাতির মানুষদের প্রতি এরূপ অসৎ ব্যবহার করছে কেন? ওরা কি মানুষ নয়? ঠিক বলেছিস নলিনী, ছোট জাতেরা কি মানুষ নয়? জাতের পরিচয় মানুষের পরিচয় না, জাত মানুষেরই গড়া। ঠিক, ভগবান তো জাত গড়েনি। চুপ কর, ভগবান বলে কেউ নেই, যার নাম আছে শুধু, চোখে দেখা যায় না। তার নাম নিয়ে সমাজের উঁচু জাতের মানুষেরা ধর্মজিজুর ভয় দেখিয়ে নিচু জাতের মানুষদের পায়ের তলায় দাবিয়ে রেখেছে। হ্যাঁ, জাতপাতের ভেদাভেদ করে ওরা মানবতাকে গোল্লায় পাঠাচ্ছে। হ্যাঁ, তার প্রমাণ গরিব গোপাল তাঁতি ঘরে মরে পড়ে রয়েছে। সহায় সম্বলহীন সমাজের উঁচু জাতের মানুষেরা মোড়লদের ভয়ে তার কেউ সৎকার করতে এগিয়ে এলো না। যদি ওরা এক ঘরে করে দেয়? এক ঘরে করবে, পরে করবে। এক ঘরে হওয়ার ভয়ে কি আমরা পিছিয়ে থাকবো? আর গোপাল তাঁতি ঘরে পচে গলে মরবে, আর আমরা তাই দেখব। চল আমরা মোড়াটাকে নিয়ে গিয়ে তার সৎকার করি। সে ভালো কথা, মোড়লরা যদি এক ঘরে করে দেয় সেই ভয়ে কি আমরা পিছিয়ে থাকবো নাকি? না, কখনোই না। চলো আমরা গোপাল তাঁতিকে শ্মশানে নিয়ে যাই। তবে চল। মরে যাবে যে যাই যাবে, তোমার কি রে? মারেইনি ও আমার। থাক থাক, আর বলতে হবে না, ও বড্ড বার বেড়েছে, গ্রামের ছেলেদের নিয়ে দল গড়েছে। আমি আর বিয়ে করবো, একদম বিয়ে করেই ছাড়বো। হ্যাঁ, আরে যাও যাও, গায়ে মানে না আপনি মোড়ল। তবে রে দেখবি আমার খেল, আমার নাম শশধর রায়। এসো তো ওর বাপের কাছে যাই, ওর নামে নালিশ করবো আমি। চলো তো ওর বাপের কাছে যাই। তাই চলো মোড়ল মশাই, তাই চলো। তুমি ভয় পেও না ফোকা বাবু, আমি তোমার সঙ্গে আছি। ওরা তোমার নামে যতই নালিশ করুক না কেন, চন্দ্র সূর্যি সাক্ষী আছে, ভগবান তোমার মঙ্গল করবে। ভগবান ভগবান ভগবান, ভগবান বলে কেউ নেই, মানুষই ভগবান। ভগবানের নামটাই আছে যার কোনো চেহারা নেই। ভগবানের দোহাই দেওয়া? না না, ভগবানের দোহাই দেবেন না। ভগবান বলে কেউ নেই, ভগবান বলে কেউ নেই।